হুজুর বলছেন আমার উম্মতের মধ্যে ওদের প্রতি আমার ভালোবাসা রয়েছে যারা হাসান এবং হুসাইনকে মুহাব্বত করবে আমরা হয়তো আজকের মুসলমানরা হাসান হুসাইনের যুগের নয় কিন্তু এই শত শত বছর পরের হাজারো বছরের পরের মুসলমান হয়েও আমরা তাদের প্রতি মুহাব্বত রাখতে হবে কিনা রাখতে হবে তাদের প্রতি সেই মুহাব্বত রাখার কারণে আমরা কার মুহাব্বত পাবো বলেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোশিত সেই মুহাব্বতের আওতায় আমরা চলে যাব আল্লাহর রাসূল আমাদেরকে মুহাব্বত করবেন বলেছেন ফামান আহাব্বাহুমা আনা উহিব্বুহুম আমি আনা উহিব্বু মান আহাব্বাহুমা আমি তাদেরকে মুহাব্বত করি যারা আমার হাসান এবং হুসাইনকে মুহাব্বত করে সুবহানাল্লাহ অন্য হাদিসে এসে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে কোলে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে বললেন আল্লাহ ইন্নি উহিব্বুহুমা আল্লাহ আমি আমার এই দুই নাতি হাসান হুসাইনকে মহব্বত করি আল্লাহ ফাহিব্বাহুমা আপনিও আমার হাসান হুসাইনকে মহব্বত করেন আল্লাহকে বলছেন আল্লাহ আমার এই দুই নাতিকে আমি মহব্বত করি আল্লাহ আপনিও এদেরকে মহব্বত করেন আর আল্লাহ যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করবে আল্লাহ আপনি তাদেরকেও মহব্বত করেন বলেন সুবহানাল্লাহ আগের হাদিসে বুঝলাম হাসান হুসাইনকে মহব্বত করার কারণে আল্লাহর রাসূল মহব্বত করবেন কে করবেন আল্লাহর রাসূল আর এখনকার হাদিসের শেষ বাক্য দ্বারা বুঝলাম আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করে গ্রান্ট করায় দিয়েছেন যে হাসান হুসাইনকে যারা মহব্বত করবে রাসূল তো মহব্বত করবেনই বরং আল্লাহও তাদেরকে মহব্বত করবে সুবহানাল্লাহ আল্লাহর মহব্বতে আমরা হতে চাই কিনা হাজরিন একরাম অন্য হাদিস শরীফের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসান হুসাইনকে যারা মহব্বত করে আমি তাদেরকে মহব্বত করি হাসান হুসাইনকে যারা বিরক্ত করে হাসান হুসাইনকে যারা রাগান্বিত করে আমিও তাদের উপর গুসা হই রাগান্বিত হই বলেন সুবহানাল্লাহ হাসান হুসাইনকে মহব্বত করতে হবে তাদের বিরোধিতা করলে কার বিরোধিতা হবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতার শিকার হয়ে যাবে হুজুর অন্য হাদিস শরীফে বলেছেন ফাতিমা আলী হাসান এবং হুসাইন এদের সাথে যারা সন্ধি চুক্তির মাধ্যমে মীমাংসা করতে চায় আনা সালমুন লিমান সালামাহুম ওয়া আনা হারবুন লিমান হারাবাকুম হাদিস শরীফে হুজুর বলেছেন হে হাসান হুসাইন আলী এবং ফাতিমা তোমাদের সাথে যারা সন্ধিতে আবদ্ধ হয়ে মীমাংসা করবে আমিও তাদের সাথে সন্ধির আহ্বান জানাই আর যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবো না আমিও তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেই সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম আমরা আরো গভীরভাবে অনেক চিন্তার ব্যাপার আছে এই কারবালার বিষাদময় সেই ঘটনাকে নিয়ে যে রহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন আল্লাহর সবচেয়ে প্রিয়তম সৃষ্টি তার এই বংশধরদের তার কলিজার টুকরাদেরকে সেই বিজন প্রান্তরে রক্ত দিতে হলো আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে আল্লাহ চাইলে তো তাদেরকে রক্ষা করতে পারতেন এইরকম প্রশ্ন আমাদের অন্তরের মধ্যে আসে কিনা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আম্বিয়ায়ে কেরাম যাদেরকে বেশি মহব্বত করতেন তাদের উপরে মুসিবতের পাহাড়গুলো ঢেলে দিয়েছেন কিনা নবীদের উপরে বেশি মুসিবত এসেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মায়া করেন মহব্বত করেন আল্লাহর মহব্বতের কারণে পরীক্ষা হিসেবে তাদের উপরে বহু কঠিন কঠিন পরীক্ষা নিয়ে থাকেন হাদিস শরীফে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন আশাদ্দু বালা আনাল আম্বিয়া পৃথিবীতে বেশি বেশি বালা মুসিবতের শিকার হয়েছেন নবীরা কারা হয়েছেন নবীরা হয়েছেন সুম্মাল আমসালু ফাল আমসাল এরপরে নবীদের চেয়ে স্টেজে যারা এর চেয়ে নিচে তারা হয়েছেন এর চেয়ে অপেক্ষাকৃত কম তারপরে নবীদের নিকটবর্তী স্টেজের নিচের যারা ছিলেন তারাও অপেক্ষাকৃত কম এভাবে পৃথিবীতে ইমানের স্তর অনুযায়ী আল্লাহর সাথে সম্পর্কের স্তর অনুযায়ী আল্লাহর দেয়া সম্মানের স্তর অনুযায়ী প্রত্যেকে সেই স্তর ভেদে কঠিন মুসিবতের শিকার হয়ে থাকেন সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম একটা কথা এই প্রসঙ্গে বলতে হয় আউলিয়া কেরামের মধ্যেও অনেকের রক্ত পৃথিবীতে ঢেলে দিতে হয়েছে আমরা জানি আমাদের মুর্শিদ কিবলা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই তার জীবনেও তার মাথায় 17টি 18টি সেলাই ছিল কেন ছিল একদিনের সেই নির্মম হত্যা একদিনের সেই নির্মম অত্যাচার তার উপরে চালিয়ে দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সেই খালিস অনুসারী এই ওলি আল্লাহকে মেরে ফেলার ষড়যন্ত্র করে তারা তার উপরে স্টিম রুলার চালিয়েছিল বিরাট বড় হত্যার ষড়যন্ত্র করে ফেলেছিল আল্লাহ রাব্বুল আলামিন তার অলিকে জানের দিক থেকে রক্ষা করলেও বিরাট বড় এক রক্তের বিরাট বড় আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ তার কাছ থেকে নিয়ে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম